हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल आखिस क्रिएशन। এই সুন্দর গলা ডিজাইনটি নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে। এই গলার ডিজাইনটি আসলে খুবই কমন একটা ডিজাইন, অনেকেই আমাকে প্রশ্ন করেন এই ডিজাইনটি কিভাবে করতে হবে, তাই ভাবলাম করেই ফেলি। আপনাদের কিছুটা উপকারে আসলেও এই ভিডিওটি করা সার্থক হবে, তাহলে চলুন শুরু করা যাক। এই গলার ডিজাইনটি করতে আমি মোট দুইটি কালার ব্যবহার করেছি। আমি প্রথমে এই অ্যাশ কালার সুতাটা নিয়েছি, এটা নয়তার সুতা, এটা আমি অনলাইন থেকেই কিনেছি। এই সুতা দিয়ে কাজ করার জন্য আমার লাগছে 1.6 মিলিমিটার সাইজ হুক। এই গলার ডিজাইনটি আমি 2 বছরের মাপে করেছি, তবে আমি সাইজগুলো দিয়ে দিব, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। দেখতে পাচ্ছেন, নতুনদের জন্য এটা খুবই দরকারি একটা জিনিস। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে একটা স্লিপ নট করে ফেলতে পারবেন সহজেই। স্লিপ নট করা হয়ে গেল, সুতাটা কুশিকাটার ভিতরে এমন অনুপাতে থাকবে যেন খুব বেশি টাইট বা লুজ না হয়। দেখতে পাচ্ছেন, এইভাবে সহজে আপ ডাউন করা যায়, এই অনুপাতে থাকবে। এর থেকে টাইট বা লুজ হলে হাতের কাজ কিন্তু সুন্দর হবে না। এখন চেইন করে নেব। যেহেতু আমি 2 বছরের মাপে করছি, 2 বছরের জন্য সাইজ হচ্ছে 16.5 ইঞ্চি, আমি 17 ইঞ্চি মাপে চেইন করে নেব। 17 ইঞ্চি মাপে এখন চেইন করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন, চেইন করে নিয়েছি লম্বা চেইন। এখন এটা মেপে দেখব 17 ইঞ্চি হয়েছে কিনা। মাপার সময় হালকা করে ধরে তারপর মাপতে হবে, খুব বেশি টান টান করে বা লুজ করে মাপা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি হালকা করে তারপর মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, 17 ইঞ্চি চেইন করে নিয়েছি। 17 ইঞ্চি করার কারণ হচ্ছে, যখন আমি এর উপরে লং করব বা ডাবল ক্রুশি করব, তখন এটা কিছুটা খেপে আসবে, এই জন্য 17 ইঞ্চি মাপে করে নিয়েছি। এখন প্রথম রাউন্ড শুরু করব। প্রথম রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নেব এখন। 1, 2, 3 3টা চেইন করা হয়ে গেল। এবার লাস্ট যে চেইন থেকে শুরু করেছিলাম সেই চেইনে, অর্থাৎ হুক থেকে 4 নম্বর চেইনে প্রথম ডাবল ক্রুশি করতে হবে। লুপ নিয়ে আসার পরে এরকম কুশিতে 3টা লুপ থাকবে, শেষে 2টা লুপ দিয়ে নিতে হবে। এরপর এই 2টা লুপের ভিতর দিয়ে নিলেই ডাবল ক্রুশি করা হয়ে গেল। অনেকেই একটা জিনিস জানেন না, তাই আমি প্রতিটা ভিডিওতেই এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। প্রতিটা চেইনে 2টা লুপ থাকে, চেইনের উপরে 1টা লুপ থাকে আর নিচে 1টা লুপ থাকে। চেইনের উপরে যখন লংগুলো তুলবেন তখন সবসময় 1টা লুপে কাজ করতে হয়, অর্থাৎ উপরের লুপেই কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন, আমি উপরের 1টা লুপে কাজ করছি, 2টা লুপে না। প্রথম রাউন্ডে প্রতিটা চেইনে 1টা করে ডাবল ক্রুশি করে নিতে হবে। আমি এই রাউন্ডে এখন প্রতিটা চেইনে 1টা করে ডাবল ক্রুশি করে নেব। সবগুলো চেইনে ডাবল ক্রুশি করে ফিরে আসছি। সবগুলো চেইনে 1টা করে ডাবল ক্রুশি করা হয়ে গেছে। এখানে আমি প্রতিটা চেইনে 1টা করে ডাবল ক্রুশি করেছি। প্রথম রাউন্ড শেষ, এবার শুরু করব দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এখন 3টা চেইন করে নিতে হবে। 1, 2, 3 3টা চেইন করে নিয়েছি, এবার এটাকে টার্ন করতে হবে। দ্বিতীয় রাউন্ডে ইনক্রিজ করব 10 ঘর পরপর। সেম ঘরে কাজ করব না, পরের ঘর থেকে কাজটা করা শুরু করব। দেখতে পাচ্ছেন, সেকেন্ড ঘরে আমি ডাবল ক্রুশি করে নিলাম। প্রথম যে 3টা চেইন করেছিলাম সেটা প্রথম ডিসি হিসেবে কাউন্ট করা হবে, তার মানে 2টা ডাবল ক্রুশি করা অলরেডি হয়ে গেছে। এখন আরও 8টা ডাবল ক্রুশি করতে হবে। পরবর্তী 8টা ঘরে আরও 8টা ডাবল ক্রুশি এখন করে নেব। এই টিউটোরিয়ালটি আমি নতুনদের কথা চিন্তা করেই করছি, তাই একটু স্লোলি দেখানোর চেষ্টা করছি। 4টা করা হয়ে গেছে, 5, 6, 7, 8
লাস্ট 10। এই হচ্ছে আমার প্রথম 10টা ডাবল ক্রুশি। এরপরে যে ঘরটা আছে এখানে দুইবার করে ডাবল ক্রুশি করতে হবে সেম ঘরে, তাহলেই প্রথম ইনক্রিজ করা হবে। আপনারা দেখে নিলেন আমি একই ঘরে দুইবার করে ডাবল ক্রুশি করে নিয়েছি। এর পরবর্তী 10 ঘরে আবার একটা করে ডাবল ক্রুশি করতে হবে। আমি শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রথম ডাবল ক্রুশি করে নিলাম, 1 2। প্রথম ইনক্রিজ থেকে পরবর্তী 10 ঘরে একটা করে ডাবল ক্রুশি এখানে করে নিয়েছি। 10 ঘর করা হয়ে গেছে, তার মানে এখন ইনক্রিজ করতে হবে। এই ঘরটাতে এখন ইনক্রিজ করব, দুইবার করে ডাবল ক্রুশি করব সেম ঘরে। দেখতে পাচ্ছেন ইনক্রিজ করা হয়ে গেছে। আবার সেম একই নিয়মে পরবর্তী 10 ঘর করতে হবে, এইভাবে পুরোটা করে নিতে হবে, অর্থাৎ 10 ঘর পরপর ইনক্রিজ করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ড শেষে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু সেরকম গোল হয়নি, খুবই হালকা একটা গোল ভাব এসেছে কিন্তু গোল হয়নি। দ্বিতীয় রাউন্ডে কত ঘর পরপর ইনক্রিজ করবেন এটা নির্ভর করে মূলত পরবর্তী ডিজাইনের উপরে। এই রাউন্ড শেষ, এখন শুরু করব 3 নম্বর রাউন্ড। 3টা চেইন করব এখন, 1 2 3। 3টা চেইন করে নিয়েছি, এবার এটাকে টার্ন করে নেব। সেম ঘরে কাজ করব না, পরের ঘর থেকে শুরু করব। পরের ঘরে একটা ডাবল ক্রুশি করে নেব। মোট 5টা ঘরে এখন ডাবল ক্রুশি করে নিতে হবে, একটা করে নিয়েছি মানে আরও 4টা ঘরে ডাবল ক্রুশি করে নেব। 2 3 4, লাস্টেরটা করবো এখন, 5। 5টা ডাবল ক্রুশি করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন 2টা চেইন করব, 2টা চেইন করে নিলাম। এবার নিচে 1 ঘর স্কিপ করব, 1 ঘর বাদ দেব, পরের ঘরে একটা ডাবল ক্রুশি করে নেব। আবার 2টা চেইন করব, নিচে 1 ঘর স্কিপ করব, সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রুশি দেব। দেখতে পাচ্ছেন এরকম ঘর ঘর হবে। 2টা চেইন করব, নিচে 1 ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রুশি করব। আবার 2টা চেইন করব, নিচে 1 ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রুশি করব। এই হচ্ছে মূলত এই রাউন্ডের ডিজাইন। এইভাবে পুরোটা করে নিতে হবে, একদম লাস্টে এসে 5টা ডাবল ক্রুশি করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন গলাটা কি সুন্দর গোল হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম দ্বিতীয় রাউন্ডে কত ঘর পরপর ইনক্রিজ করবেন সেটা নির্ভর করে পরবর্তী রাউন্ডের ডিজাইনের উপরে। একদম শেষের একটা ঘর বাকি রেখেছিলাম, লাস্ট যে 3টা চেইন করে উপরে উঠেছিলাম সেই লাস্ট 3টা চেইনের ভিতর দিয়ে লাস্ট ডাবল ক্রুশিটা করে নিলাম। এখন উপরের রাউন্ডে যাওয়ার জন্য 3টা চেইন করে নিলাম, এবার এটাকে টার্ন করে নেব। এখানে যে ডাবল ক্রুশির ঘরগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রুশি করে নিতে হবে। প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রুশি করে নেব, মোট 5টা ঘর আছে, 5টা ঘরে এখন 5টা ডাবল ক্রুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে। এবারে 2টা চেইন করে নেব, 2টা চেইন করে নেব। এখন প্রথম যে ঘরটা আছে সে ঘরে একটা ডাবল ক্রুশি করে নেব, প্রথম ঘরটাতে, এই ঘরটাতে এখন একটা ডাবল ক্রুশি করে নেব। হয়ে গেল, 2টা চেইন নেব, 1 2। পরের ফাঁকা ঘরটাতে একটা ডাবল ক্রুশি করে নেব, এই ফাঁকা ঘরটাতে এখন একটা ডাবল ক্রুশি করে নিলাম। আবার 2টা চেইন নেব, পরের ফাঁকা ঘরে আবার একটা ডাবল ক্রুশি করতে হবে। এই হচ্ছে মূলত এই রাউন্ডের ডিজাইন। এই রাউন্ডে নতুন আর কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন এই রাউন্ডটি এরকম হবে। এইভাবে পুরোটা করে ফিরে আসছি। পুরোটা একইভাবে করে নিতে হবে, একদম লাস্টে এসে 5টা ডাবল ক্রুশি যেখানে আছে সেখানে 5টা ডাবল ক্রুশি দিতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম,
দ্বিতীয় রাউন্ডে এই গলাটা অনেক বেশি গোল ছিল, যেহেতু আমি নিচে চেনের সংখ্যা বাড়াইনি তাই গলাটা এরকম একটু হালকা ছড়িয়ে গিয়েছে। যাই হোক, এটা ব্যাপার না। এখন পরের রাউন্ড শুরু করব, এর জন্য তিনটা চেন করব, এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়েছি। এখানে যে পাঁচটা ডাবল কুশির ঘর আছে, এখানে পাঁচটা ঘরে পাঁচটা ডাবল কুশি করে নিতে হবে। একইভাবে আমি এখানে পাঁচটা ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে। এই রাউন্ডে আমি চেনের সংখ্যা একটা বাড়িয়েছি, অর্থাৎ এবার তিনটা চেন করব। তিনটা চেন করে নিয়েছি। এবার প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে একটা ডাবল কুশি করে নিলাম, হয়ে গেছে। আবার তিনটা চেন করতে হবে, এক দুই তিন। পরের ফাঁকা ঘরটাতে একটা ডাবল কুশি করে নেব। এই ফাঁকা ঘরটাতে একটা ডাবল কুশি করে নিলাম, তিনটা চেন করব। পরের ফাঁকা ঘরটাতে একটা ডাবল কুশি করে নেব। এই হচ্ছে এই রাউন্ডের ডিজাইন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে পুরোটা করে নিতে হবে, একদম লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গলার শেপটা আবার সুন্দর গোল চলে এসেছে। এবার পরের রাউন্ডে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে শেষের অংশের কাজটা আমি করে নিয়েছি। এবার তিনটা চেন করে নেব, এটাকে টার্ন করব। পরের রাউন্ড শুরু করছি। এখানে পাঁচটা ডাবল কুশির ঘর আছে, এখানে পাঁচটা ডাবল কুশি করে নিলাম। এ পর্যায়ে তিনটা চেন করব, চেনের সংখ্যা একই থাকবে। প্রথম ঘরটাতে একটা ডাবল কুশি করে নিলাম, তিনটা চেন করব। পরের ফাঁকা ঘরটাতে একটা ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন এরকম হবে। সেম একই নিয়মে এই রাউন্ডটি কন্টিনিউ করতে হবে। পুরোটা শেষ করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনটি এরকম হয়েছে, আর গলাটাও সুন্দর গোল আছে। এই দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি লাস্ট তিনটা চেইন করে তারপর পাঁচটা ডাবল কুশির কাজ শুরু করেছিলাম। এই পর্যায়ে আমি পিঙ্ক কালার সুতাটা অ্যাড করব। আপনারাও আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন। এখন এই সুতাটা কেটে নিতে হবে। লাস্ট মাথা থেকে একটা চেন করব, যেখানে সুতার লুপটা ছিল সেখানে একটা চেন করলাম। এবার সুতাটা কেটে নেব। একটু বাড়তি সুতা রেখে তারপর কাটতে হবে, যেন সেটিং করতে সুবিধা হয়। সুতা কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার নতুন সুতা জয়েন করব। জয়েন করার জন্য আমি একটা স্লিপ নট করে নিয়েছি পিঙ্ক কালার সুতায়। এবার এটা জয়েন করে নিচ্ছি এভাবে। এবার এই জায়গাটায় তিনটা চেন করতে হবে, তিনটা চেন করে নিয়েছি। বাড়তি যে কাটা সুতাগুলো আছে, এখানে দুইটা কাটা সুতা আছে, এই দুইটা আমি এভাবে একটা গিট দিয়ে নেব, তাহলে এই সুতাটা টাইটভাবে লেগে থাকবে। দেখতে পাচ্ছেন দুইটা গিট দিয়ে নিলাম। এবার এখানে আগের নিয়মেই পাঁচটা ডাবল কুশি করে নিলাম। এই রাউন্ডে নতুন একটা ডিজাইন শুরু হবে। সাথেই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে চারটা ডাবল কুশি করতে হবে। প্রথমেই চারটা চেন করে নিলাম। লক্ষ্য রাখবেন আমি এখানে চারটা চেন করেছি। এবার সাথে থাকা স্পেসে এখানে আমি চারটা ডাবল কুশি করে নেব। চারটা ডাবল কুশি এখানে করে নিচ্ছি, দুইটা হয়ে গেল, আরও দুইটা করতে হবে, তিন চার। চারটা ডাবল কুশি করা হয়ে গেছে। আবার চারটা চেন করে নেব এখান থেকে, এক দুই তিন চার। চারটা চেন করে নিলাম। এবার পরের ঘরটা স্কিপ করব, এই ঘরটা স্কিপ করব। সেকেন্ড যে ঘরটা আছে ওই সেকেন্ড ঘরে কাজ করতে হবে। সেকেন্ড স্পেসে এখানে চারটা ডাবল কুশি করতে হবে। চারটা ডাবল কুশি করে নিচ্ছি এখানে, দুটো হয়েছে, তিন চার হয়ে গেল চারটা ডাবল কুশি। চারটা চেন করে নেব, এক দুই তিন চার, হয়ে গেল। সাথে থাকা ঘরটা স্কিপ করে তার পরের ঘরে আবার চারটা ডাবল কুশি করতে হবে। এই হচ্ছে মূলত এই রাউন্ডের ডিজাইন।
একে পাশের আমি চারটা ডাবল কুশি করে নিয়েছি। এই রাউন্ডে এইভাবেই কন্টিনিউ করতে হবে, চারটা চেইন চারটা ডাবল কুশি, এইভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। আশা করছি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটা ডিজাইন। এইভাবে মোট দুইটা রাউন্ড কন্টিনিউ করতে হবে। এর পরবর্তী মোট দুইটা রাউন্ড করে ফিরে আসছি। আর শেষের দিকে যে পাঁচটা ডাবল কুশি দেখছেন, এখানে পাঁচটা ডাবল কুশি ঠিকঠাক মতো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা রাউন্ড আমি এই পিঙ্ক কালার সুতা দিয়ে করে নিয়েছি, আর গলাটাও সুন্দর গোল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট চারটা চেইন দিয়ে তারপর পাঁচটা ডাবল কুশি করেছি, আপনারাও এরকম করেই করবেন। চলে যাব পরের রাউন্ডে, এই জন্য একইভাবে তিনটা চেইন করব, এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিলাম, এবার এর পরবর্তী মোট পাঁচটা ঘর একটা করে ডাবল কুশি করে নেব। সেম ঘরে করব না, পরের ঘর থেকে শুরু করব। পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার সাথে থাকা ঘরটাতে এখানে ডাবল কুশি করতে হবে, মোট ছয়টা ডাবল কুশি করতে হবে। প্রথম ডাবল কুশি করেছি, তার উপরে তিনটা চেইন করলাম। এই তিনটা চেইনের গোড়ায় দেখবেন এরকম একটা স্টিচের মতো দেখা যাবে, দুইটা লুপ থাকবে। এই দুইটা লুপের সমন্বয়ে এইখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল কুশি এখন এই জায়গাটায় দিয়ে নেব, না বুঝলে সমস্যা নেই, পরবর্তীতে আরও দেখিয়ে দেব। প্রথম ডাবল কুশির উপরে এরকম একটা কাজ করে নিলাম। এবার সেমভাবে আরও একটা ডাবল কুশি করব সেম ঘরে, দেখতে পাচ্ছেন করে নিয়েছি। এখানে তিনটা চেইন করব, এই চেইনের গোড়ায় একটা স্টিচের মতো দেখা যাবে, এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে একটা স্টিচের মতো দেখা যাচ্ছে, এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। দুইটা লুপ, এই দুইটা লুপের ভিতর দিয়ে সুতা নিলে একটা লুপ পাওয়া যাবে, তাহলেই সিঙ্গেল কুশি করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এরকম করে দুইটা করেছি, আরও চারটা করে নিতে হবে একই ঘরে, তাহলে মোট ছয়টা করা হবে এখানে। পরে ডিসি করে নিয়েছি, তিনটা চেইন করছি, এর গোড়ায় এর গোড়ায় হচ্ছে একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটা করে নিলাম, তিনটা হয়েছে, আরও তিনটা করে নিতে হবে। ছয়টা ডাবল কুশির উপরে এরকম করে পিকো করে নিয়েছি। এই পর্যায়ে একটা চেইন দেব, একটা চেইন দিলাম। এবার পরে যে স্পেসটা আছে এই স্পেসে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আবার একটা চেইন দেব, একটা চেইন দেব। পরের ফাঁকা ঘরটাতে একই নিয়মে ছয়টা ডাবল কুশি করে মাথায় পিকো করতে হবে। প্রথম ডাবল কুশি করে নিলাম, তিনটা চেইন করব, হয়ে গেছে। এবারের গোড়ায় যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সেম একই স্পেসে আবার একটা ডিসি করলাম, তিনটা চেইন করলাম, এর গোড়ায় যে স্টিচ আছে এখানে একটা সিঙ্গেল কুশি করব। দেখতে পাচ্ছেন দুইটা লুপ হলো, দুইটা লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে এলাম। দুইটা ডাবল কুশি করা হয়ে গেছে, এখানে মোট ছয়টা করতে হবে, তিন নম্বরটা করছি এখন। আপনারা ভালো করে খেয়াল করুন, আমি এখানে মোট ছয়টা করব।
দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আমার এরকম 6টা ডাবল কুশি করা হয়ে গেছে, আর মাথায় পিকো করে নিয়েছি। একটা চেইন করলাম, পরের যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি দেব। আমি এই যে একটা চেইন করে তারপর সিঙ্গেল কুশিটা দিচ্ছি, এটা করা খুব প্রয়োজন, না হলে নিচের দিকটা কুঁচকে যাবে। এই জন্য অবশ্যই একটা করে চেইন দেবেন, কিন্তু যদি দুইটা করে চেইন দিতে যান তাহলে বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। এই জন্য একটা করেই চেইন দেবেন। আশা করছি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন। এরকম এক ঘরে সিঙ্গেল কুশি দিবেন একটা করে চেইন দিয়ে, আর পরের ঘরে এরকম 6টা ডাবল কুশি দিবেন, আর মাথায় 3টা করে চেইন দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে পিকো করতে হবে। এরপরে আবার একটা চেইন দিয়ে তার পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। মূলত এইভাবেই এই রাউন্ডটি কন্টিনিউ করতে হবে। এটাই শেষ রাউন্ড, এই ডিজাইন এইভাবে পুরোটা রাউন্ড করে নিতে হবে, একদম শেষ পর্যন্ত করে নিতে হবে। আর একদম শেষে যে 5টা ডাবল কুশির ঘর আছে সেখানে 5টা ডাবল কুশি করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো রাউন্ডটি করে নিয়েছি, নিচের দিকে ডিজাইনটি এইরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ডিজাইনটি দেখতে কি সুন্দর লাগছে। এবারে এই যে বাড়তি কাটা সুতাগুলো আছে এগুলো সেটিং করতে হবে। সুতা কাটার আগে আমি একটা চেইন দিয়ে তারপর সুতাটা কেটে নেব, একটু বাড়তি সুতা রাখবো সেটিং করার জন্য। কাজের ফিনিশিং সুন্দর করার জন্য এই কাটা সুতাগুলোও ঠিক মতো সেটিং করতে হবে। সুতাগুলো ঠিক মতো সেটিং না হলে কাজের সৌন্দর্য অনেকখানি কমে যাবে। এই সুতাগুলো সেটিং করার জন্য আমি এরকম একটা সুই নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বড় হোল যুক্ত সুই, যেন নয়তার সুতাটা সহজেই এর ভিতরে যেতে পারে। এবার এটা দিয়ে সুতাগুলো ঠিক মতো সেটিং করে নেব। দেখতে পাচ্ছেন গলা ডিজাইনটি রেডি হয়ে গেছে। আমি এই গলা ডিজাইনটিতে এইরকম একটা ফুল ব্যবহার করেছি, এটা হচ্ছে মাঝারি সাইজের একটা গোলাপ। এটার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর কোনো রিকোয়েস্ট থাকলেও জানাতে পারেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।